নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের খুবই প্রিয় তেলকইয়ের রেসিপি শেয়ার করছি। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি তৈরি করে দেখিয়েছি। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। যারা এখনও তেলকইয়ের রেসিপি ট্রাই করেননি, তারা অবশ্যই একবার এই ভিডিওটা দেখে এই রান্নাটা ট্রাই করবেন। আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তেলকই রান্না করার জন্য আমি এখানে 7টা মাঝারি আকারের কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এবার এটা আমরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটা ধোয়ার পর যাতে মাছের গায়ে বেশি জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু এই মাছটা একটু লোদলোদে হয়, তাই জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। সাধারণত তেল কই আমরা জিরেটা ভিজিয়ে রেখে, শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখে তারপর বেটে নিই। যেহেতু সময়টা একটু বেশি লাগে, তাই আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। পুরো রান্নার আন্দাজে এখানে আমি নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি ভর্তি করে। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি। এবার পেস্টটা ভালো করে তৈরি করার জন্য এর মধ্যে জল দিয়ে দিলাম ছোট চায়ের কাপের 1 কাপের মতো। জলটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। এই পেস্টটাকে ভালো করে তৈরি করে আমরা 5 মিনিটের মতো রেখে দেব। তারপর এটা আমরা রান্নায় ব্যবহার করব। এবার মাছটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা নুন হলুদ মাখানো কই মাছগুলো ছেড়ে দেব। এক একটা ব্যাচে 4 থেকে 5 পিসের মতনই কই মাছ ছাড়তে হবে। খুব বেশি একসাথে সবকটা মাছ ছেড়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো ভালো করে ভাজা যাবে না। আর মাছটা ভাজার সময় ফ্রাইং প্যানের উপরে একটা ঢাকা এইভাবে আমাদের দিয়ে রাখতে হবে। এতে করে তেল ছিটকে এসে আমাদের গায়ে পড়বে না। যেহেতু কই মাছ তেলে ভাজার সময় তেল ছিটকে এসে গায়ে পড়তে পারে, তাই এইভাবে করে মাঝারি আছে 1 পিট আমরা ভেজে নিলাম। তারপর দ্বিতীয় পিঠটাকেও ভেজে নিতে হবে। মাছটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই 1 পিট ভাজা হয়ে যায়। আর এই রান্নায় খুব কড়া করে কিন্তু কই মাছটা ভাজলে হবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে তেলের থেকে তুলে নিতে হবে। আর ফ্রাইং প্যানের এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এবার যে পেস্টটা আমরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আঁচটাকে মাঝারি করে দিয়ে আমাদের কষাতে হবে। এবার আমি এখানে একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি। যারা টমেটো পছন্দ করেন না, তারা এখানে ফেটানো টক দইও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর 2 মিনিটের মতো এটা মাঝারি আছে, ভালো করে কষিয়ে নিলাম। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলার থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে অনেকটা তেল দেখা যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প জল। ছোট চায়ের কাপে 1 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, মাছগুলো যাতে এই ঝোলের মধ্যে একটু ফুটতে পারে সেরকমই এর মধ্যে জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যখন এই ঝোলটা একটু ফুটবে, তখন এর মধ্যে আমরা ভেজে রাখা কই মাছগুলো ছেড়ে দেব।
এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর কই মাছগুলো দেওয়ার পর আর 2 মিনিটের মতনই এটা আমরা ঝোলে ফুটিয়ে নেব। একটা খুন্তি বা হাতা দিয়ে মাছের ঝোলটা মাছের গায়ে দিয়ে দিতে হবে উপর থেকে। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের স্পাইসি তেলকই। এই রান্নাটা আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অবশ্যই করে আজকের রেসিপি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।